হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের আবার একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের বাড়িতে হচ্ছে পিকনিক, তো সবাই এখানে অনেক অনেক আনন্দ করছে, তো চলো তোমাদেরকে দেখাই। তো দেখো, এখানে সবজি কাটা হচ্ছে, আমি বাঁধাকপি কেটে দিয়েছি, আর বাকি সবাই এখানে সবাই মিলে কাজ হচ্ছে। এটা হচ্ছে বৌদি, এটা হচ্ছে বাড়ির বড় বৌদি, বড় বৌদি হচ্ছে পেঁয়াজ কাটছিল, আর এখানে ভাই আর প্রিঞ্জা দুজনে মিলে চুড়মুড় করেছে। চুড়মুড়টা হেভি টেস্ট হয়েছিল কিন্তু। আর এখানে দেখো, আমি মাম্মামকে একদম পুরো রেডি করে নিয়ে চলে এসেছি। মাম্মাম স্নান করেছে, স্নান করে একদম খাইয়ে ছাদে নিয়ে এসেছি। তো আজকে মাম্মামকে শ্যাম্পু করে দিয়েছি, ছাদেই শ্যাম্পু করিয়েছি রোদ ছিল বলে। আর এখানে মাম্মামের সঙ্গে একটুখানি খেলা করে নিচ্ছি। দেখো মাম্মাকে বলছে একটা হাম দাও, একটা হাম দাও। সত্যি কথা বলতে ওর হাম খেতে না ভীষণ ভালো লাগে, খুব মিষ্টি লাগে। ছোট্ট বাচ্চাদের দেখবে হাম্পি দিলে না মনে হয় যেন সব কিছু পেয়ে গেছি, মানে পৃথিবীর সেরা উপহারটাই আমি পেয়ে গিয়েছি। ওদের হাম্পি এত মিষ্টি লাগে, আর কী একটা অসাধারণ অনুভূতি। তো ছাদে ওকে নিয়ে একটুখানি ঘুরু ঘুরু করছি, ও একটু কান্না করছিলো, স্নান করে ও একটু ঘুম পেয়ে যায়, তাই ও একটু কান্না করে। তো ওকে একটুখানি আদর করে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। যদি ও বক্স বাজছিলো বলে ও ঘুমাচ্ছিলো না, একটু গান হচ্ছিলো তাই ঘুমাতে চাইছিলো না, তাই ওকে বললো যে তুই চলে যা, তুই ওকে নিয়ে ঘুম পাড়, ওকে নিয়ে থাক, আমরা বাকি কাজগুলো করে নিচ্ছি। দেখো ঘুম পাড়িয়ে তো নিয়ে আসলাম, ওকে হাম্পি দিয়েছি, দেখো গালে লিপস্টিকের দাগ লেগে গেছে। মাম্মা, ও মাম্মা, আমার সোনা মাম্মা কইলে মাম্মা, দেখো হাম দিয়ে একদম, দেখো হাম দিয়েছি মাম্মাকে। দিল হে ছোটা সা ছোটি সি আশা, মস্তি ভরে মন কে ভোলি সি আশা, চাঁদ তারোঁ কো ছোড়ে কি আশা, আসমানোঁ মেঁ উড়নে কি আশা। দিল হে ছোটা সা ছোটি সি আশা, মস্তি ভরে মন কে ভোলি সি আশা। স্যালাডটা তৈরি করে নিচ্ছি, আর তার সাথে সাথে রান্না মোটামুটি কমপ্লিট, লাস্ট চিকেনটাই বাকি ছিল। তো চিকেনটা এখন কড়াইতে দেখো কষানো হচ্ছে, আর রান্না করছে হচ্ছে আমার দাদা, পিসির ছেলে দাদা রান্না করছে। আর নিরামিষ রান্নাগুলো আমার বড় পিসি করেছে, এই হচ্ছে দাদা, আর ওখানেও বড় পিসির বড় ছেলে আছে। তো সব ফ্যামিলি, এটা ফ্যামিলি পিকনিক হচ্ছিলো আমাদের, আমরা সকলে মিলে 22 জন হয়েছিলাম। আর দেখো বোনও চলে এসেছে, আর এটা হচ্ছে দাদার ছেলে মানে বড়দার ছেলে, আর এখানে হচ্ছে প্রিঞ্জা আর ঝুম মানে আমার বোন, দুজনে ডান্স করছে, দুজনে একই সেম এজ, এরা 26 দিনের ছোটো বড়ো। এটা আমার কাকার মেয়ে, 26 দিনের ছোটো বড়ো ওরা, একদম মামার বাড়িতে আসলে ওর সঙ্গী হয়ে যায়, আর মামার বাড়িতে আসলে না ও যেতেই চায় না সারাক্ষণ, ওখানে তো বন্দি থাকে ঘরে, আর এখানে এসে আমি ওকে খুঁজেই পায় না, সারাক্ষণ খেলে খেলে বেড়াচ্ছে। তো যাই হোক, এরই মধ্যে আমাকে চিকেন দিয়েছে, বলেছে যে মানে টেস্ট করতে দিয়েছে আমাকে, তো আমি এখানে চিকেনটা টেস্ট করছি। তো মোটামুটি ঠিকই ছিল, বললাম একটুখানি লবণ কম হয়েছে, লবণটা দিতে যাই হোক। আর এখানে দেখো দুটো বাচ্চা খেতে বসে গেছে, দুটোই আমার ভাই হয়, ওটা হচ্ছে একটা মাসির মেয়ে আর ওটা হচ্ছে কাকার ছেলে। তো এটা হচ্ছে আমার বড় পিসি আর ছোটো কাকা, দুজন মিলে হচ্ছে চিকেনটা নামালো। আর এখানে কী কী রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানে হচ্ছে ডাল, এটা হচ্ছে ভেজ ডাল, আর এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি হয়েছে, চাটনি, আর তার সাথে চিপস ছিল, চিকেন কষা আর স্যালাড। দেখো পিকনিক হচ্ছে আমাদের।
আজকে আমাদের ভীষণ মজা হলো, কিন্তু খেতে খেতে অনেকটা লেট হয়ে গিয়েছিলো। আমরা 5টার সময় খেতে বসেছিলাম, সবাই দেখতে পাচ্ছি অন্ধকার অন্ধকার মনে হচ্ছে।